একটা দোকান নিয়ে ব্যবসা করা আর মার্কেটে ঘুরে ঘুরে ব্যবসা করা এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমি এটাকে এভাবে বর্ণনা করতে পারি যে আপনি দোকানে বসে থাকবেন যতক্ষণ না একটা লোক আপনার কাছে আসছে ততক্ষণ আপনি বিক্রি করতে পারবেন না কিন্তু আপনি যদি মার্কেটিং করেন ঘুরে ঘুরে বিক্রি করেন তাহলে এক দোকানে যখন আপনার প্রোডাক্টটা না রাখবে সাথে সাথে কিন্তু আপনি আরেক দোকানে যেয়ে বলতে পারছেন সে যখন না রাখছে তখন কিন্তু আপনি আরেক দোকানে যেয়ে বলতে পারছেন এভাবে পাঁচটা দোকান ঘুরতে আপনার আধা ঘন্টার বেশি দশ মিনিটের বেশি সময় লাগবে না এই দশ মিনিটের ভিতরে কিন্তু আপনার যে কোনো একটা দোকানে একটা প্রোডাক্ট হলেও বিক্রি হবে কিন্তু এই দশ মিনিটে যদি দোকানের মধ্যে একটা লোক না আসে তার কিন্তু কিছুই বিক্রি হচ্ছে না তাই দোকান দিয়ে ব্যবসা চেয়ে মার্কেটে ঘুরে ঘুরে ব্যবসা করা অনেকটাই লাভজনক আর অল্পতেই প্রচুর বিক্রি করা যায় দোকানে বসে হয়তো আপনি এক ঘন্টার মধ্যে একটা কাস্টমারও পাচ্ছেন না কিন্তু আপনি যদি মার্কেটে ঘুরে এক ঘন্টা কাজ করেন এক ঘন্টার মধ্যে আপনি অনেক টাকা সেল করতে পারবেন যেটা মার্কেটিংয়ে যারা চাকরি করে তারা খুব সহজেই বুঝতে পারে তারা এই এটার মজা বুঝতে পারে বলেই তারা কিন্তু মার্কেটিংয়ে চাকরিটা ছাড়তে পারে না বা বা মার্কেটিং সংক্রান্ত ব্যবসাটাকে পরিহার করতে পারে না তাই যারা দোকানে ব্যবসা করবেন ভাবছেন তাদেরকে বলে আপনি একবার চিন্তা করতে পারেন একটু ভাবতে পারেন যে দোকান না নিয়ে যদি আমি মার্কেটে ঘুরে ঘুরে ব্যবসা করতে পারি সেটা কেমন হয় সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার কাছে প্রোডাক্ট না থাকে তাহলে আপনি চা পাতাটা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আপনি আপনার এলাকায় যত চায়ের দোকান রয়েছে যত মুদি দোকান রয়েছে সেই চায়ের দোকান মুদি দোকানগুলোতে চা পাতা সরবরাহ করে ব্যবসাটা শুরু করতে পারেন এক দোকানে না রাখবে আপনি আরেক দোকানে যাবেন সেই দোকানে না রাখলে আরেক দোকানে যাবেন এভাবে করে একটা মাস আপনি কন্টিনিউয়াসলি মার্কেটে যেতে থাকেন যখন আপনার মুখটা সবার কাছে পরিচিত হয়ে যাবে আপনাকে দেখলেই বলবে ও ভাই কেমন আছেন ঠিক তখনই কিন্তু আপনার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে একটা সময় এমন হবে সম্পর্কের খাতিরে আপনার কাছ থেকে মাল নিতে বাধ্য হবে কারণ তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে তাই আপনি একটা মাস মার্কেটে সময় দিন দুইটা মাস মার্কেটে সময় দিন সময় দিয়ে দোকানদারদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলুন আশা রাখা যায় যে দুই মাস পরে আপনার প্রোডাক্ট মার্কেটে অটোমেটিক চলবে এর জন্য আপনাকে লেগে থাকতে হবে আর টিআই জমাদার কোম্পানির চা পাতা নিয়েই ব্যবসা শুরু করতে হবে কারণ মার্কেটে প্রচুর লোকাল চা পাতা রয়েছে প্রচুর এই লোকাল চা পাতার মধ্য থেকে কোনটা আসল আপনাকে বুঝতে অনেকটা হিমশিম খেতে হবে তাই আমি বলি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করুন এখান থেকে আপনি শতভাগ গুণগত মানসম্পন্ন চা পাতাটা নিয়েই ব্যবসাটা শুরু করতে পারবেন এর জন্য আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কীভাবে আপনি পাইকারি দরে চা পাতাটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সে ব্যাপারে আপনাকে সহায়তা করা হবে এবং পাশাপাশি যারা পঞ্চান্ন কেজির খোলা চা পাতাগুলো নিয়ে ব্যবসা করেন তারাও যোগাযোগ করতে পারেন এছাড়া যারা নিজস্ব চা পাতার ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন অর্থাৎ চা পাতা ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশা রাখছি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা যাবে তো আশা রাখছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি খোদা হাফিজ